হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আসুন, আজকে হল গুন্ডিচা মন্দির মার্জন। কেন? গোপী গোয়ালবাল এবং যশোদা মাতা এবং নন্দ মহারাজ সর্ব গোপী গোয়াল একত্রিত হয়, জগন্নাথ আসছে আমাদের কাছে, এই আনন্দে গৃহ পরিষ্কার করে স্বাগতে ব্রজবাসীরা গিয়ে জগন্নাথ মন্দির থেকে জগন্নাথকে স্বাগত করে নিয়ে আসে। তার সাথে রাধারানী এবং সর্বগোপী সর্বগোয়াল উপস্থিত থাকে। এইরকম মন কামনা করে জগন্নাথ দেবের কীর্তন গাইব, বাজাব। কি কি বাজাইলাম আপনাদেরকে শিক্ষা দিব। আশা করব যদি আপনি শ্রী খোল পাঠ শিখছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আসুন ইস্কন মন্দির তরফে যদি কোথাও রথযাত্রা হয়, কিরকম ভাবে জগন্নাথ দেবের কীর্তন হয়, আমি যেইটুক শুনেছি সেইটুক কীর্তন করে দেখাব। আসুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ। তাহলে বন্ধু, এইভাবে আপনি বাজাইতে পারবেন, অত্যন্ত সহজ এবং সরল শিক্ষা। এই মন্ত্র শিখে গেলে তাহলে কি হবে, বিভিন্ন প্রকার সুরে কেউ যদি জগন্নাথ দেবের কীর্তন করে আপনি বাজাইতে পারবেন। তাহলে বন্ধু, আরেক প্রকার কি সুর আছে, তাহলে আসুন। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, নয়ন পথ গামী ভব তুমে, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, নয়ন পথ গামী ভব তুমে,
নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভব তুমে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা তাড়াতাড়ি শিখে যান, আজকে হলো গুন্ডিচা মার্জনা, কালকে হবে রথযাত্রা। নিজের গৃহেতে বসে জগন্নাথ দেবের এই রকম ভাবে কীর্তন গাইতে হবে না, আমার এই ভিডিও শুনে মন্ত্রগুলো শিখে আমার সাথে সাথে ভিডিও দেখে বাজাইতে পারবেন। তাহলে এখন প্রশ্ন হবে, আমি কি কি বাজাইলাম, সে মন্ত্র কি, প্রথমে কি বাজাইলাম? মন্ত্রটি লেখা আসছে, কি লেখা আছে? ধা খেতা তিতি ধিন্না, কি বললাম? ধা খেতা তিতি ধিন্না। তাহলে বন্ধু আসুন, প্রথম স্টেপ ধা খেতা। তাহলে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে, ধা, তারপরে খে, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। তাহলে ধা খেতা, তারপরে তিতি ধিন্না। এই তিতি ধিন্না এইটা কেমন করে বাজাবেন ধ্যানপূর্বক দেখো। একটা আঙ্গুলি মাঝখানে চেপে এইটা হবে তি, আর তিনটে আঙ্গুলি এইখানে চেপে মাঝখানে এইটা হবে টি। তাহলে তি টি, তারপরে কি হবে? তিতি, তারপরে ধিন্না। এই ধিন্না কেমন করে বাজাবেন? এই চারটে আঙ্গুলি হালকা করে এই সাপের মতন এই জায়গায় ছুঁয়ে এইরকম, শোনা যাচ্ছে? এইরকম হালকা করে ছুঁয়ে থা একসাথে বাজাবেন, কি হবে? ধিন। তাহলে তিতি ধিন, তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে কিরকম হবে? তিটি ধিন না, তিটি ধিন না। তাহলে প্রথম স্টেপ ধা খেতা তিটি ধিন না, ধা খেতা তিটি ধিন না। ধীরে ধীরে অক্ষরে অক্ষরে অভ্যাস করবেন তাহলে গিয়ে হবে। তাহলে বন্ধু, এই মন্ত্র যখন গানেতে ভজনে ব্যবহার করবেন শুনতে কেমন লাগে দেখুন। ধা খেতা তিতি ধিন্না, ধা খেতা তিতি ধিন্না, ধা খেতা তিতি ধিন্না। যারা ভালো করে শুনবে তারা বাজিতে পারবে। শুনতে হবে এই মন্ত্রটা, শুনতে কেমন লাগে ভালো করে শুনতে হবে, উল্টা পাল্টা শুনলে এটা বাজানো যায় না। তাহলে আসুন ভালো করে শুনুন, এটা শুনতে কেমন লাগে? ধা খেতা তিতি ধিন্না, ধা খেতা তিতি ধিন্না, ধা খেতা তিতি ধিন্না। তার মানে এই জায়গাটা খালি থাকছে একটু বেশি ভাবে। তাহলে বন্ধু, ইয়ার পরে কি বাজিয়েছিলাম? ইয়ার পরে একটা ত্যাহি ছিল, মন্ত্রটি লেখা আসছে, কি? খেতা খেতা ধা, খেতা খেতা ধা, খেতা খেতা। অত্যন্ত সহজ সরল, খে একটা আঙ্গুলি তা মাঝখানে উড়িয়ে তা। তাহলে খেতা খেতা ধা, এইবার তিনবার করে বাজাবেন, খেতা খেতা ধা,
এইবার ধ্যান পূর্বক শুনুন, কি শুনবেন? প্রথমে যে মন্ত্র শিক্ষা দিলাম তার সাথে ত্যাগী মিলিয়ে ম্যাচিং করে বাজালে শুনতে কেমন লাগে? তাহলে কি হবে, আপনি যেমন শুনবেন তেমনি বাজাবেন। তাহলে আসুন, তাহলে বন্ধু একবার শুনে বাজাইলে পণ্ডিত হওয়া যায় না, বহুবার শুনবেন তাহলে বুঝতে পারবেন। এই মন্ত্র যখন আমি শিখে যাব তাহলে বাজাবো, সেই যে বাজাবো গানেতে, তাহলে গানেতে বাজাইতে গেলে এই যে মন্ত্রটা আমি শিখছি সেই মন্ত্রটা গানেতে বাজাইতে গেলে শুনতে কেমন লাগে, তার জন্য কি করব, নিজে মন্ত্র বলবো। কেমন? থা খেতা তেটে ধিন্না, থা খেতা তেটে ধিন্না, খেতা খেতা ধা, খেতা খেতা ধা, খেতা খেতা ধা, খেতা তেটে ধিন্না। এইরকম যারা বলা জানে তারা করতে পারবে, এটা কেবল সঙ্গীত রাজ্যে, আর অন্য রাজ্যে যারা বলে তারা কিছুই করতে পারে না, আর যারা করে তারা কোনোদিন বলে না। কিন্তু সঙ্গীত রাজ্যে ইয়ার একটা উল্টো, যারা বলতে পারে তারা করতে পারে। তাহলে বন্ধু ইয়ার পরে কি বাজিয়েছিলাম, ইয়ার পরে পিকক, তিনটি তা দুটো হাতে বাজবে, একটা আঙ্গুলি ডান দিকে উড়িয়ে থা একসাথে, তাহলে তা তা তা। ইয়ার পরে কি বাজিয়েছিলাম, কাহার বা ভজনী ঠেকা, মন্ত্রটি লেখা আসছে কি, প্রথম লাইন ধি তা ধি ধিনা, দ্বিতীয় লাইন ধি তাখি খিনা। কেমন করে বাজাবো, সম্পূর্ণ সিঙ্গল, কেমন, ধি তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে বাজালে দুটো শব্দ হয়, কি হয়, তা এবং না। তাহলে ধি তা ধি ধি না, ধি তা খি খি না। তাই এই মন্ত্র যখন গানেতে বাজবে মধ্যম গতিতে বাজবে, যেটা বাংলায় ডবল বলে। হ্যাঁ, মধ্যম গতি মিউজিক ভাষাতে আরেকটি বলে, দুগুণ। তাহলে আসুন, ধি তা ধি ধি না, ধি তা খি খি না, ধি তা ধি ধি না, ধি তা খি খি না, তা তা তা, ধি তা ধি ধি না, ধি তা খি খি না, ধি তা ধি ধি না, ধি তা খি খি না, তা তা তা, ধি তা ধি ধি না, ধি তা খি খি না। ইয়ার পরে কি বাজিয়েছিলাম, ইয়ার পরে ছিল কাহার বা চৌগুণ, তা মানে দ্রুত তাল, তার আগে একটি পিকক বাজিয়েছিলাম, কি শুনুন, এক মানে খালি বাজবে না, এক তাক একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে, মন্ত্র লেখা আসছে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে এক তাক এক তাক এক তাক 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 তাক। এইটা ছিল দ্রুত তালের পিকক। ইয়ার পরে কি, ইয়ার পরে ছিল দ্রুত তাল, কাহার বা দ্রুত তাল, মন্ত্রটি লেখা আসছে ধি তা ধি না, তার মানে কেমন করে বাজাবো, এই যে ধি তা ধি না, কতটুকু সরল। তাহলে বন্ধু এইটা কেমন করে বাজবে, পিকক সাথে এই দ্রুত তাল বাজিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখুন ভালো করে শুনুন, যখন গানেতে দ্রুত তাল বাজবে তার শুনতে কেমন লাগে। আসুন, এক 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 এক
যদি বাজাইতে পারবেন না কোনো অসুবিধা নেই, তাহলে কি করব, কেবল সরল দুটো কাজ, পা দুটো হাতে বাজাবেন, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন, এটা কি হবে তা। আর তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজাবেন, কিরকম, নিচে আট বার উপরে আট বার, তাহলে কেমন হবে, এইরকম করে দ্রুত তাল, অত্যন্ত দ্রুত গতি, অতি দ্রুত গতি, মহা দ্রুত গতি, এইরকম ভাবে এই বাজনাটি নিয়ে যেতে পারেন। তাহলে বন্ধু, গান আমি গাইয়ে বাজিয়ে আপনাকে দেখাইলাম, এইবার এই বাজনাগুলো শিখে ভালো করে বুঝে সুঝে তারপরে ভিডিও আবার দেখবেন, তাহলে কি হবে, আমার ভিডিওটি কীর্তন আরম্ভ, আমি বাজাবো আপনি গান শুনবেন, আমি যেটা বাজাচ্ছি সেটা অলরেডি আপনাকে শিক্ষা দিয়ে দিলাম, এইবার শিখে আজকের দিন বাড়িতে বসে কীর্তন গাইয়ে বা শুনে শুনে বাজনা আমার সাথে বাজান, জগন্নাথের কৃপায় নিশ্চয় আপনি বাজাইতে পারবেন, তেমন কোনো কঠিন না, মনোধ্যান পূর্বক ভিডিওটি দেখবেন তবে গিয়ে শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।